তোমার একটা নতুন আর্ট, সেটাকে ফ্রেমিং কিভাবে করছি, ব্রেনে থেকে যা আসে সেটা থেকে ফ্রেমিং করছি, সেটা আপনাকে দেখাচ্ছি কিভাবে করছি আর কি। সো আমার একটা স্ট্যান্ড ফ্রেমিং, এটা আমি এখানে টেপিং করলাম, টেপিংটা খুলে ফেলবো, খুলি তাহলে এই যে, এই যে ফ্রেমটা আমি করছিলাম, ফ্রেমের সাইডে কোথাও রং যায় নাই, কারণ আমি এটা মুখের বাতাস দিয়ে করেছি, সে যার কারণে এটা অনেক দূরে চলে যাবে, সেটার জন্য ফ্রেমের মধ্যে থাকে, যার কারণে আমি টেপ করে করছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি কত নিখুঁত ভাবে এটা হয়ে গেছে। এই যে ওকে, এখন যেটা হলো আমাকে এই দিক থেকে খুলতে হবে, আমি কাটার নিতে হবে আমাকে, এই দিক ঠিক আছে খুলবো। হ্যাঁ, এখন আসবে হচ্ছে এইটা, এই সাইডটাকে আনতে হবে, এই সাইডটাকে নিয়ে আসবো, অনেক নিখুঁত ভাবে আসছে। এখানে একটা পয়েন্ট আমি বাদ পড়ে গেছে, পুরো নিখুঁত, কারণ এই পাশটাকে খুলতে হবে, এই পাশটা খুললে আমার হয়ে যাবে। এইটা তো সাদা টেপ দিয়ে চারিপাশে ফ্রেম করার কারণে পেন্টিং যেটা ছিল মিডিলে সেটাই আছে, মানে এটা কোনো লাইন চ্যুত যেটা বলে সেটা হয় নাই আর কি, যেটা যেটা ফ্রেমিং এর মধ্যে আমি করে ফেলতে পারছি। তো এটা আমার মাথায় আসলো, সেটা এখন দেখতে অনেক সুন্দর লাগবে, এটাই আর কি। মোটামুটি আপনাদের কাছ থেকে দেখাবো কত সুন্দর, আমি দেখাই আপনাদেরকে কাছ থেকে। কত সুন্দর পুরো ফ্রেমটা এটা।